আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না, আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন। আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না, আপনারা বাংলাদেশের মালিকানার অংশ আপনাদের। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে। আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না, আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন, যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা, কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না। আপনারা তাদের ডিক্টেট করবেন, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আর যেই দলই আসুক, যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, সব সরকারের আমলে ঘটেছে। আমার শুধু একটা অনুরোধ, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটা কি সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে, নাকি রাজনৈতিক কারণে হয়েছে, নাকি ব্যক্তিগত লোভ লালসা থেকে হয়েছে, এটাকে একটু ডিফারেনশিয়েট করবেন। ধরেন আজকে বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের যে নির্যাতক বাহিনী ছিল, যে নির্যাতক এমপিরা ছিল, যে নির্যাতক মন্ত্রীরা ছিল, তাদের মধ্যে সব ধর্মের মানুষই তো ছিল। এখন আওয়ামী লীগের একজন স্থানীয় সন্ত্রাসী, সে যদি ধরেন খ্রিস্টান হয়, সে যদি হিন্দু হয় বা সে যদি মুসলমান হয়, তাকে তো মানুষ প্রতিশোধ নেবে, প্রতিশোধ নেওয়া কিন্তু ভালো না, কিন্তু প্রতিশোধ যদি নেয়, প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয় কারণ দিচ্ছে, নাকি সে যে এত বছর অত্যাচার করেছে, সম্পত্তি দখল করেছে, মানুষ খুন করেছে, সেটার কারণে নিচ্ছে। এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন, তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন, সেটার প্রতি মানুষের দৃষ্টি আরও বেশি আকর্ষিত হবে, মানুষ আরও বেশি সিম্প্যাথেটিক হবে। স্বার্থান্বেষী কিছু মহলবাদে সবাই, আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আপনি দেখেন, আপনারা আমাকে যে ইনভাইট করেছেন, আমার বিশ্বাস করেন, আমি নারীদের সাথে কথা বলেছি, আমাদের মনে হচ্ছে আপনারা আমাকে ভাই ভেবেছেন, আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে। আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না, আপনারা বাংলাদেশের মালিকানার অংশ আপনাদের। সবাই বাংলাদেশের নাগরিক, সমান অধিকার, সমান অধিকার, এখানে কোনো রকম ছাড় নাই। আমাদের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলেছে, সংবিধান, যেই সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধের নায়করা করেছিলেন, সেখানে ক্যাটাগরিক্যাল বলা আছে, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, সরকারি চাকরির ক্ষেত্রে হবে না, কোনো ক্ষেত্রেই হবে না। আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াই, তখন আমি ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না দুইটা উদাহরণ দিই, একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না, আবার দাড়ি টুপি থাকার কারণে বা মাদ্রাসায় পড়ার কারণে কার বিরুদ্ধে বৈষম্য করা যাবে না। আমরা অভিযোগ শুনি, এক আমলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয়, আর এক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। অভিযোগ শুনি, খতিয়ে দেখেছি, সেটা দাবি করবো না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করবো, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করবো, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলবো। একাত্তরে আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি, নাহিদদের নেতৃত্বে যেভাবে আমরা একসাথে যুদ্ধ করে, আমার অনেক স্টুডেন্ট আছে ল ডিপার্টমেন্টের অন্য ধর্মের, এই সংগ্রামে তারা সমানভাবে, একটু আমরা সমানভাবে নিয়োজিত ছিল, আত্মদান করেছে। আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি, অন্য সকল সময়ে একসাথে থাকবো,